নমস্কার শ্রীমতী হে এই যে উপস্থাপনা এটি আমরা শুরু করি গত 5 বছর আগে মানে এটা ষষ্ঠ বর্ষ অনেক জায়গা অনেক লেখা পড়তাম অনেক অনুষ্ঠান দেখতাম যেখানে ভুলভাবে কিছু তথ্য প্রকাশিত হচ্ছিল তো সেরকম একটা জায়গা থেকে আমি তো সেভাবে বিরোধিতা করতে পারি না কিন্তু আমি এটা সঠিক জিনিসকে উপস্থাপন করতে পারি সঠিক তথ্য দিতে পারি সেজন্য আমি শঙ্খ ঘোষের তত্ত্বাবধানে একটি রিসার্চ ওয়ার্ক শুরু করি এবং তারই ফলস্বরূপ আজকের এই শ্রীমতী হে যে নিবেদনটি আমরা গত 5 বছর ধরে করে আসছি কলকাতার বিভিন্ন হলে এটি মঞ্চস্থ হয়েছে কলেজ ফাংশনে হয়েছে এবং এবছর আমরা গোড়ার দিকে একটা খোলা মাঠে অনুষ্ঠানটি করেছিলাম বেহালে উৎসবে সেখানেও দেখেছি যে শ্রোতা দর্শক একবারে নিবিষ্ট মনে উৎসাহের সঙ্গে অনুষ্ঠানটি দেখেছেন আজকে আমার খুবই ভালো লাগছে যে টাইমস অফ ইন্ডিয়ার উদ্যোগে এটি আরেকবার করতে পারছি এবং গত বছর যেহেতু কাদম্বরী দেবীর 150 বছর ছিল আমরা একটি সিডিও প্রকাশিত হয়েছিল আমাদের এটা উপলক্ষে এবং সেটা আপনাদের একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে সেটির এতটাই সাফল্য লাভ করার ফলে হিন্দুস্তান রেকর্ডস আমাদের ভিডিও করতেও বলেছেন জানি না সামনে দিনগুলোতে সেটা আমরা করে উঠতে পারবো কিনা এইসব এত কাণ্ড কারখানার সত্ত্বেও আজকের অনুষ্ঠানটি একটি কারণে উল্লেখযোগ্য এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সেটি হলো আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে সুব্রত চট্টোপাধ্যায় আমার অনেক দিনের আক্রোশ যে সৌমিত্রদার সঙ্গে কখনো একত্রে বসে পাঠ করিনি আমার তো যাকে আমরা বলি মানে বাচিক শিল্প সে তার তার বয়স আজকে আমার আমার কাজ করার বয়স 37 বছর হয়ে গেছে কিন্তু কোনো পাঠের আসরে একসঙ্গে বসিনি এটা আমার খুব আফসোস ছিল আর সৌমিত্রদার সঙ্গে আমাদের আমার শ্বশুর মশাই আমার স্বামী সকলেরই একটা পারিবারিক যোগসূত্র থাকা সত্ত্বেও তারা সবাই সৌমিত্রদাকে নিয়ে কাজ করেছেন এ তৎ সত্ত্বেও আমার কোনো কাজ করা হয়নি এই আফসোসটা ছিল আমি সুজয়কে বলেছিলাম তো সুজয়ের দৌলতে এবং টাইমস অফ ইন্ডিয়ার উদ্যোগে এটি যে আজকে সম্ভব হয়েছে এর জন্য আমি ওদের কাছে ওদের ধন্যবাদ জানাচ্ছি এবং সৌমিত্রদা যদি রাজি না হতেন তাহলে তো হতো না তাই জন্য সৌমিত্রদার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আর বাকি জীবনে সৌমিত্রদা এই অনুষ্ঠানটি যেসব রবীন্দ্র স্মৃতি কথা আছে সেই অংশটি পড়বেন আমি আর সুজয় রবীন্দ্র রচনা এবং ভাষ্যের অংশগুলো পড়ব আর গানে যারা আছেন এবং যন্ত্র সহযোগিতায় যারা আছেন আমি আলাপ করিয়ে দিই একদম পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন শিউলি দি শিউলি বসু উনি এসরাজে সহযোগিতা করবেন আপনারা অশেষ বন্দ্যোপাধ্যায়ের কথা জানেন কি না জানি না যে আমরা একেবারে বিখ্যাত মানুষ ছিলেন এসরাজ শিল্পী শিউলি দি তার কন্যা কাঞ্চন পাড়ুই কাঞ্চন আমাদের সমস্ত অনুষ্ঠানে তবলায় সম্মান করে এই সমগ্র অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিচালনা করে থাকেন দেবাশিস রায় চৌধুরী দেবাশিসের বাঁদিকে আছে রঞ্জিনী মুখোপাধ্যায় দেবাশিসের ঠিক পাশে ডান দিকে রয়েছে বিদীপ্তা চক্রবর্তী এবং এই পাশে রয়েছে দেবাশিসের কন্যা রোহিণী রায় চৌধুরী এখানে আরেকটি তথ্য আপনাদের বলি সেটা হচ্ছে যে প্রথম ও যখন ছোট আস্তে আস্তে বড় হচ্ছে রোহিণীকে দেখে আমার একটা আদল আছে আপনারা ভালো করে দেখবেন ওর মুখে একটা কাদম্বরী দেবীর আদল আছে ওকে দেখি আমার আরেকটা প্রেরণা শ্রীমতী হে লেখার তো আমরা শুরু করতে পারি এবার অনুষ্ঠান আর একটি কথা আমার একটু বলার আছে আমি গত এখানে 30 তারিখ একটা অনুষ্ঠান করে গেছি সেইটার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি আপনাদের কিছু মনে করবেন না এই অনুষ্ঠানে কি হয় মাঝে মাঝে যদি ওই আনন্দ মানে করতালিটা ভীষণ হয়ে যায় তাহলে কোথাও একটা তার ছেঁড়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য আমরা আমার মনে হয় যে অভিনন্দনগুলো যদি একদম শেষকালে হয় তাহলে খুব ভালো হয় আমরা শুরু করছি আমাদের নিবেদন শ্রীমতী হে প্রাচীন কবির পরম আদরের নতুন বোঠান কাদম্বরী কাদম্বরী যখন বউ হয়ে এলেন ঠাকুর বাড়িতে তখন রবীন্দ্রনাথের বয়স 7 যখন স্ব ইচ্ছায় চলে গেলেন তখন কবির বয়স 24 17 বছরের জানা এই মানুষটি রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছেন তার গোটা জীবন ধরে তারই ফলশ্রুতি হিসেবে আমরা পেয়েছি কবির অজস্র সৃষ্টি আমাদের ঋণ কাদম্বরীর অকৃপণ জীবনের কাছে আরো বেশি ঋণ তার অপরাণ মৃত্যুর কাছে এই ঋণ স্বীকার করতেই আমাদের নিবেদন শ্রীমতী হে
ভোরের আলো আকাশের সীমা ছাড়িয়ে সবে নেমে এসে পড়েছে বাড়ির ছাদে। অন্ধকারের আবছা ওড়না তখনও সরে যায়নি। এমন সময় শিশির বেজা ঘাস মারিয়ে রুক্ষ পথের বুকে এসে দাঁড়ায় দুটি আরবি ঘোড়া। সদর ছাড়িয়ে জোর কদমে এগিয়ে চলে গড়ের মাঠের দিকে। দারোয়ান হতভম্ব। বড় বাজারের সরু গলির মধ্যে যে কজন লোক চলাচল করছিল তারা অবাক বিস্ময় দেখে আরোহী দুজনকে। আরোহীদের কিন্তু ভ্রুক্ষেপ নেই, দ্রুত গতিতে তারা এসে পৌঁছয় ময়দানে। প্রাতঃভ্রমণে বেরিয়েছিল যারা তাদেরও চক্ষু স্থির। কলকাতার রাস্তায় ঘোড়ায় চড়া মেয়ে, তাও মেম সাহেব নয়, বাঙালি। আট সাত পোশাকে দৃপ্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে বসে আছেন যিনি, সেই আরোহিণীর নাম কাদম্বরী। ঠাকুরবাড়ির জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, স্বামীর সঙ্গে এসেছেন গড়ের মাঠে ঘোড়ায় চড়ে ভোরবেলা। তোমারে সম্পর্কটি বড় মধুর, এমনটি আর কোনো দেশে নেই। মনে পড়ে আমার নতুন বউঠানের কথা, খুব ভালোবাসতেন তাকে, তিনিও আমায় খুব ভালোবাসতেন। এই ভালোবাসায় নতুন বউঠান বাঙালি মেয়েদের সঙ্গে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছেন। আমার সকল আবদারের ওই একটি স্থান ছিল নতুন বউঠান। কত আবদার করেছি, কত যত্ন ভালোবাসা পেয়েছি। কবি তখন সাত বছরের বালক। দিনটা ছিল 1868-এর 5ই জুলাই। মহর্ষির পঞ্চম পুত্র জ্যোতিরেন্দ্রনাথের সঙ্গে বিবাহ সূত্রে ঠাকুরবাড়ির নতুন বউ হিসেবে গাঁট ছড়া বাঁধলেন কাদম্বরী। তখন সেও 9 বছরের বালিকা। শ্যামলাল গাঙ্গুলির তৃতীয় সন্তান কাদম্বরী। জুলাইয়ের যে তারিখে ঠাকুরবাড়ির বধূ হিসেবে কাদম্বরী নতুন পরিচিতি, সেই দিনটাই তার জন্মেরও দিন। 1859-এর 5ই জুলাই সঙ্গীত রসিক পরিবেশে জন্ম। সহজাত যে সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে এসেছিলেন
ঠাকুর বাড়ির পরিবেশে তা আরো মুক্তি পেল। দুই মহলে বাড়ি তখনও ভাগ করা। মনে আছে ছোট দিদি বেড়াচ্ছিলেন ছাদের উপর নতুন বউকে পাশে নিয়ে, মনের কথা বলা বলি চলছিল। আমি কাছে যাওয়ার চেষ্টা করতে এক ধমক, এ পাড়া যে ছেলেদের দাগ কাটা গণ্ডির বাইরে। কিছুদিনের মধ্যেই অবশ্য ভেঙে গেল গণ্ডি, গড়ল সাঁকো। বউ ঠাকুরের জায়গা হলো বাড়ির ভিতরের ছাদে লাগাও ঘরে, সেই ছাদে তারই হলো পুরো দখল। পুতুলের বিয়েতে ভোজের পাতা পড়লো সেইখানে, নেমন্তন্নের দিনে প্রধান ব্যক্তি হয়ে উঠত এই ছেলে মানুষ। এইবার আমার নির্জন বিধবানি ছাদে শুরু হলো আর এক পালা, এলো মানুষের সঙ্গ, মানুষের স্নেহ। ঘরের দক্ষিণে খোলা দ্বার, সকালবেলার রোদে বাদাম গাছের মাথা, ফিকে আকাশের নীলে মেলেছে চিকন ঘন পাতা, একখানি সাদা শাড়ি কাঁচা কুচি গায়ে, কালো পাড় দেহ ঘিরে ঘুরিয়া পড়েছে তার পায়ে, দুখানি সোনার চুড়ি নিটোল দোহাতে, ছুটির মধ্যাহ্নে পড়া কাহিনীর পাতে ওই মূর্তিখানি ছিল। যতীন্দ্রনাথের জীবনীকার কাদম্বরীকে পরমা সুন্দরী কন্যা বলে উল্লেখ করেছেন, আর তার শ্রী লাবণ্যের অজস্র বিবরণ আমরা পেয়েছি তাঁরই ভক্ত কবির রচনায়। তবে সমস্ত সৌন্দর্যের মধ্যে বোধ করি সবচেয়ে আকর্ষণীয় ছিল তার দীর্ঘ কেশ আর চোখ দুটি। নতুন বৌঠানের চোখ দুটো আমার মনের মধ্যে এমন ভাবে গাঁথা হয়ে গেছে যে মানুষের ছবি আঁকতে বসলে অনেক সময় তার চোখ দুটো আমার চোখের সামনে জল জল করতে থাকে, কিছুতেই বলতে পারিনি। তাই ছবিতেও বোধ হয়
তার চোখের আদল এসে যায়। সৌন্দর্যের সঙ্গে সহজেই মিশেছিল কল্যাণময়ী গৃহলক্ষ্মীর রূপটি। এত অনাদরে মানুষ হয়েছি, কেউ দেখত না আমাদের। সর্বপ্রথম বর্দি, তারপরে নতুন বউঠান আমাকে কাছে টেনে নিলেন। সেই প্রথম আমি যেন জীবনে আদর যত্ন পেলাম। এত দুর্মূল্য সেটা লেগেছিল তা বলতে পারি। বউঠাকরুন রাখতে পারতেন ভালো, খাওয়াতে ভালোবাসতেন। এই খাওয়াবার শখ মেটাতে আমাকে হাজির পেতেন। স্কুল থেকে ফিরে এলেই তৈরি থাকতো তার আপন হাতের প্রসাদ। চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত যেদিন মেখে দিতেন, অল্প একটু লঙ্কার আভাস দিয়ে, সেদিন আর কথা ছিল। মেয়েরা যে কত স্নেহ ঢেলে দিতে পারে সেই দেখলুম যখন নতুন বউঠান আমাকে হাতে নিলেন। আমি তো বাড়ির কালো ছেলে, সেই কালো ছেলেকে তিনি কতখানি স্নেহ করতেন এখন তা বুঝতে পারি। স্কুল থেকে ফিরে আসতুম, ঘরের দরজার পাশে চটি জুতো জুড়ো, বুঝতুম তিনি রেখে দিয়ে গেছেন যত্ন করে। কত রান্না করে উনি আমাকে খাওয়াতেন। একদিন কি হয়েছিল, অভিমান হয়েছিল আমার, আমি কোথায় দৌড় দিলাম, খুঁজে পেতে এনে আদর করে অভিমান ভাঙলেন। কত আদর, তার মধ্যে যেন গভীর ভালোবাসার একটা উৎস ছিল। অথচ আমার কিছু প্রশংসা করা সেটা যেন ঠিক নয়। আমার কাব্য তার চেয়ে বিহারী চক্রবর্তীর কাব্য ভালো, আমার গলা তার চেয়ে সোমদার গলা সে অনেক ভালো, শোনো কথা একবার। আর দেখতে আমাকে এমনই বাকি, বড় দুঃখ হতো। আয়নার সামনে গিয়ে ভাবতুম কোনখানে সংশোধন করলে ভালো হয়। ঝগড়া নিয়তই হতো, চাবি চুরি করা আমার রোগ ছিল। যখন পেরে উঠতাম না চাবি চুরি করতাম, তা সমস্ত তেতলার ছাদে খোঁজ চলত, কোথায় চাবি, কোথায় চাবি। রবীন্দ্রনাথের যখন 13 বছর 10 মাস বয়স তখন তার মার মৃত্যু হয়। আমরা তখন ঘুমাইতেছিলাম, তখন কত রাত্রি জানি না, একজন দাসী আমাদের ঘরে ছুটি আসিয়া চিৎকার করিয়া কাঁদে উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে। তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্ৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন। পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে, এই আশঙ্কা তাহার ছিল। অতঃপর নতুন বউঠানের স্নেহবৃত্তে শুরু হলো তার নানা রঙের দিন। বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন। তিনি আমাদের খাওয়াইয়া পড়াইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের যে কোনো অভাব ঘটিয়াছে তাহা ভুলাইয়া রাখিবার জন্য দিন রাত চেষ্টা করিলেন। এই জন্য জীবনে প্রথম যে মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দ পদে চলিয়া গেল। রবীন্দ্রনাথের এই আত্ম উপলব্ধি যেমন সত্য, তেমনি এও সত্য ভুলে থাকার শক্তির সঙ্গে যুক্ত হয়েছিল ভুলিয়ে রাখার শক্তি। যে শক্তির উৎস তার চেয়ে মাত্র কিছু বড় নতুন বৌঠানি। অনুক্ষণ সঙ্গ দিয়ে মাতৃ স্নেহে খাইয়ে পড়িয়ে সত্য হারানো মায়ের অভাব ভুলিয়ে রাখার জন্য তার ছিল দিবারাত্রির সাধনা। জোড়াসাঁকোর বাড়ির বাইরের তেতালার ছাদ সংলগ্ন ঘরটিতে নীড় গড়লেন জ্যোতিদা নতুন বৌঠানী।
সঙ্গী হলেন রবি। আমাকে রাখতেন পাশে, দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুরা তাকিয়া, একটা রূপার রেখাবিতে বেল ফুলের গোড়ে মালা, ভিজে রুমালে পিরিচে এক গ্লাস বরফ দেয়া জল, আর বাটাতে ছাঁচি পান। ঠাকুরুন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে এসে বসতেন। শুধু ছাদ ছিল না, ছাদটা বউ ঠাকুরুন একেবারে বাগান বানিয়ে তুলেছিল। পিলবের উপরে সারি সারি লম্বা পাম গাছ, আশেপাশে চামেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, করবি, দোলন চাঁপা। বাংলার 1284-তে এই তেতালার ঘরটিতেই ঘটে গেল রবীন্দ্রনাথের জীবনে তো বটেই বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি বড় ঘটনা। প্রকাশিত হলো ভারতী পত্রিকা, প্রথম সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আর এ কথা বলাই বাহুল্য, রবীন্দ্রনাথের অপুরাণ সৃষ্টির অজস্র প্রকাশ ঘটেছে ভারতীর পাতায়। পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে একে ঘিরে জমে উঠত সাহিত্যিক আড্ডাও। তার বর্ণনায় অবনীন্দ্রনাথ বলেন, সন্ধে বসত জ্যোতি কাকা মশাইদের বৈঠক, সেখানে আসতেন তারক পালিত, ছোট অক্ষয়বাবু, কবি বিহারী লাল, রবিকা বয়সে ছোট হলেও এই বৈঠকে যোগ দিতেন। এখানে মেয়েদেরও প্রবেশাধিকার ছিল। নতুন কাকিমা অর্থাৎ জ্যোতি কাকার স্ত্রী ছিলেন এই বৈঠকের কর্ত্রী। কাদম্বরী দেবীর সঙ্গে ভারতের অবিচ্ছেদ্য সংযোগের কথা জানি স্বর্ণকুমারী দেবীর লেখা থেকেও। প্রায় সমবয়সী বলে তাদের বন্ধুতা গাঢ় ছিল। কাদম্বরী সবসময় সাহিত্য আলোচনায় আনন্দ পেতেন।
সাহিত্যে তন্নিষ্ঠ পাঠিকা কাদম্বরী সারদা মঙ্গলের কবিকে প্রায় নিমন্ত্রণ করে খাওয়াতেন। এমনকি ভালো লাগার উপহার স্বরূপ নিজের হাতে বনে সারদা মঙ্গলের কটি পঙ্ক্তি সহ একটি আসনও উপহার দেন কবিকে। কাদম্বরীর যে একটিমাত্র প্রত্যক্ষ চিহ্ন বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে তা হলো ওই সাধের আসন। সেই উপহার স্মরণ করে কাদম্বরীর অকাল মৃত্যুর পর বিহারীলাল লেখেন, তোমার আসনখানি আদরে আদরে আমি রেখেছি যতন করে চিরদিন রাখিব, এ জীবনে আমি আর তোমার সে সদাচার সেই স্নেহ মাখা মুখ পাশরিতে নাড়িব। ফুলের তোড়াগুলি সবাই দেখিতে পায়, যে বাঁধনে তাহা বাঁধা থাকে তার অস্তিত্ব কেহ জানিতে পারে না। মহর্ষি পরিবারের গৃহলক্ষ্মী শ্রীযুক্ত জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের পত্নী ছিলেন এই বাঁধন। বাঁধন যখন ছেড়িল ভারতের সেবকরা আর ফুল তোলেন না, মালা গাঁথেন না, ভারতে ধুলায় মরিল। প্রথম প্রকাশিত হয় সেই বছরই জ্যোতিরেন্দ্রনাথের এমন কর্ম আর করব না অভিনীত হল জোড়াসাঁকোর ঘরোয়া পরিবেশে। রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন অলীক বাবুর ভূমিকায় আর নায়িকা হেমাঙ্গিনীর ভূমিকায় কাদম্বরী। সম্ভবত দুজনেরই এটাই প্রথম অভিনয়। এই অভিনয়ের সূত্রে রবীন্দ্রতত্ত্ববিদ অনেকেই সিদ্ধান্তে আসেন 1881 প্রকাশিত ভগ্ন হৃদয়ের উৎসর্গপত্রের শ্রীমতী হে হয়তোবা ওই নাটকের হেমাঙ্গিনী। তবে ভিন্ন মতে হের জন্ম হেকেটি থেকে, হেকেটি
ত্রিমুণ্ডধারী গ্রিক দেবী। কাদম্বরীকে ঘিরে বিহারীলাল, জ্যোতিরিন্দ্র, রবীন্দ্র এই তিন পুরুষের উপস্থিতি অন্তরঙ্গ মহলে এই নামের সূত্রপাত ঘটায়। আবার মালতী পক্ষীর পাণ্ডুলিপিতে হেকেটি ঠাকুরের উল্লেখ আছে বিচ্ছিন্নভাবে। রবীন্দ্রনাথ তার প্রথম যৌবনের প্রায় সব বই উৎসর্গ করেছেন ওই শ্রীমতী হেকে, কখনো ছদ্মনামের আড়ালে, কখনো বা শুধুই তোমাকে দিলাম। ইতিহাসে তথ্য প্রমাণ খুঁজতে যাওয়া অনর্থক, তবে এটুকু কল্পনার আশ্রয় আমরা নিতেই পারি যে দেশীয় বিলিতি সুর মিলিয়ে দু ভাই যখন তেতালার ছাদের ঘরে বাংলা সঙ্গীতের নতুন ধারা সৃষ্টি করছিলেন, তখন তাদের অনেক গানই হয়তো কাদম্বরীর কণ্ঠে প্রথমবার গীতি সত্তায় রূপ লাভ করেছিল।
শুধু অপরাল ভালোবাসার সঙ্গী হয়ে নয়, প্রতি মুহূর্তে সমালোচকের ভূমিকায় থেকেও কৈশোর কবি প্রতিভাকে যৌবনে উন্মোচিত করেছেন নতুন বৌঠান। তিনি সর্বদাই আমাকে খোঁচাতেন, সেটা যে স্নেহ তা তো বুঝতুম না তখন, লজ্জা পেতুম, দুঃখ হতো, মনে হতো কি করে এমন হব যে আর কোনো দোষ তিনি খুঁজে পাবেন না। সবাই খেতে বসেছি, হঠাৎ তিনি বলতেন, দেখো দেখো রবি কিরকম করে খায়, ঠিক ওনার মতো করে। কি লজ্জা পেতুম তখন, অথচ সেটা কমপ্লিমেন্ট, ওনার মতো করে খাওয়া খুবই বড় কমপ্লিমেন্ট। রবি সবচেয়ে কালো, দেখতে একেবারেই ভালো নয়, গলা যেন কিরকম, ও কোনোদিন গাইতে পারবে না, ওর চেয়ে সত্য ভালো গায়, অথচ এসবই ছলনা, মনে মনে বলতেন তার উল্টো। তিনি তো কখনো স্বীকার করতেন না যে আমি লিখতে পারি বা কোনো কালে পারবো, বিহারীলাল ছিল তার আদর্শ। শুধু একটি মাত্র গুণ আমার স্বীকার করতেন, যে আমি ভালো সুপুরি কাটতে পারি। আর হেরেছি দাবা খেলায়, সে খেলায় তার হাত ছিল পাকা। হাওয়া বদল করতে জ্যোতি দাদা নতুন বৌঠানকে নিয়ে প্রায় যেতেন গঙ্গা তীরে। চন্দননগর শহরের কোণে একটি ছোট দোতলা বাড়িতে উঠেছিলেন মার কয়েক। গঙ্গার ধারে প্রথম যে বাসা আমার মনে পড়ে, ছোট সে দোতলা বাড়ি, নতুন বর্ষা নেমেছে, মেঘের ছায়া ভেসে চলেছে স্রোতের উপর ঢেউ খেলিয়ে, মেঘের ছায়া কালো হয়ে ঘনিয়ে রয়েছে ওপারে বনের মাথায়। বিদ্যাপতির পদটি জেগে উঠল মনে, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, নিজের সুর দিয়ে ঢালাই করে রাগিনীর ছাপ মেরে তাকে নিজের করে নিল। থেকে থেকে বাতাসের ঝাপটা লাগছে গাছগুলোর মাথার উপর, ঝুঁটো পুটি বেঁধে গেছে ডালপালায়, ডিঙি নৌকোগুলো সাদা পাল তুলে হাওয়ার মুখে ঝুঁকে পড়ে ছুটছে, ঢেউগুলো ঝাঁপ দিয়ে ঝপাঝপ শব্দে পড়ছে ঘাটের উপর। বউ ঠাকুরুন ফিরে এলেন, গান শোনালেন তাকে, ভালো লাগলো বলেননি, চুপ করে শুনলেন। পরবর্তীকালে চন্দননগরে গিয়ে রা উঠলেন মোরাল সাহেবের সেই বিখ্যাত বাগান বাড়িতে। প্রায় বর্ষব্যাপী এখানে বসবাসকালে রবীন্দ্রনাথের সৃষ্টিধারা রয়ে গেছে নানা খাতে। একদিকে গুরুগম্ভীর সাহিত্য সমাজ রাষ্ট্রচিন্তা বিষয়ক প্রবন্ধ, অন্যদিকে বহু ঠাকুরানীর হাট আর সন্ধ্যা সঙ্গীতের বেশ কিছু কবিতাও। এর পাশাপাশি ব্যক্তিগত গদ্য নিবন্ধের সংকলন, বিবিধ প্রসঙ্গ, সমস্ত রচনার সঙ্গে কাদম্বরীর যোগ কতটা নিবিড় তা বোঝা যায় বইটির উৎসর্গ পত্রটি পড়লেই। এ ভাবগুলির সঙ্গে তোমাকে আরো কিছু দিলাম, সে তুমি দেখিতে পাইবে। এই লেখাগুলির মধ্যে কিছুদিনের গোটা কতক সুখ দুঃখ লুকাইয়া রাখিলাম, এক একদিন খুলিয়া তুমি তা স্নেহের চোখে দেখিও,
তুমি ছাড়া আর কেহ তাহাদিওকে দেখিতে পাইবে না। আমার এই লেখার মধ্যে রহিল এক লেখা, তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িব। মুরান সাহেবের বাড়ির পরবর্তী বসবাস সদর স্ট্রিটে, সেখানেও জ্যোতিদাদা আর নতুন বৌঠানের সঙ্গী রবীন্দ্রনাথ। এরপর কোথা থেকে যেন ঘনিয়ে আসে অবসানের সুর। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ঘরে ঘরে ভরা সংসার, সৃষ্টি ও কর্মের অজস্র ধারায় সবাই মাতোয়ারা। তারই মধ্যে কখন কিভাবে নিঃসঙ্গতা একাকিত্ব ঘিরে ধরছিল কাদম্বরীকে। রবীন্দ্রনাথের তখন নিজস্ব সংসার, ক্রমশ বিস্তৃত হচ্ছে তার প্রকাশের ক্ষেত্র। জ্যোতিরিন্দ্রনাথ মগ্ন আপন খেয়ালে, তারও আগে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছে উর্মিলা, স্বর্ণকুমারের ছোট মেয়ে, যাকে নিজের সন্তানের মতোই বড় করেছিলেন নিঃসন্তান কাদম্বরী। ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে আপনা আপনি নামতে গিয়ে নিচে পড়ে যায় সে। হয়তো এ সমস্ত কিছুই, অথবা এর কোনোটাই নয়, কেউই নিশ্চিত জানি না কেন কাদম্বরীর মনের গভীরে মৃত্যু বাসা বেঁধেছে। এই প্রসঙ্গে আমরা মনে করতে পারি, এর আগে 1880 সালেও তিনি একবার আত্মহননের চেষ্টা করেন। তাকে সুস্থ করে তুলতে ও জোড়াসাঁকোর পরিবেশ থেকে দূরে থাকবার জন্য জ্যোতিরিন্দ্রনাথ তাকে নিয়ে বাইরে যান, শুধু দুজনে। দীর্ঘ সময় কোথায় কতদিন ছিলেন তা জানা যায় না। কোলে ছিল সুরে বাঁধা বীণা, মনে ছিল বিচিত্র রাগিণী, মাঝখানে ছেড়ে যাবে তার সে কথা ভাবিনি। ওগো আজ প্রদীপ নিবাও, বন্ধ কর দ্বার, সভা ভেঙে ফেলে চলে যাও হৃদয় আমার। তোমরা যা আশা করেছিলে নারে নপুরাতে, কে জানে তো ছেড়ে যাবে তার গীত না ফুরাতে। ভেবেছিল ঠেলে দিব মন, প্লাবন করিব দশদেশি, পুষ্পগন্ধে আনন্দে মিশিয়া পূর্ণ হবে পূর্ণিমার নিশি। ভেবেছিল ঘিরিয়া বসিবে তোমরা সকলে, গীত শেষে হেসে ভালোবেসে মালা দিবে গলে, শেষ করে যাব সব কথা সকল কাহিনী, মাঝখানে ছেড়ে যাবে তার সে কথা ভাবি। পূর্ণ হয়েছে বিচ্ছেদ, কখনো সবার সামনে, কখনো একলা, কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সেই মানুষ। তারপরে আরো 17 বছর যায়, কিন্তু এর দিনগুলি এর রাতগুলি সেই নামের রাখি বন্ধনে আর তো এক হয়ে মেলে না, এরা ছড়িয়ে পড়ে। তাই এরা রোজ আমাকে জিজ্ঞাসা করে, আমরা থাকবো কোথায়, আমাদের ডেকে নিয়ে ঘিরে বসবে কে। আমি আর কোনো জবাব দিতে পারিনি, চুপ করে বসে থাকি আর ভাবি। আর ওরা বাতাসে উড়ে চলে যায়, বলে আমরা খুঁজতে বেরোলাম কাকে, কাকে সে এরা জানে না। তাই কখনো যায় এদিকে, কখনো যায় ওদিকে, সন্ধে বেলাকার খাপছাড়া মেঘের মতো অন্ধকারে পাড়ি দেয়, আর দেখতে পারিনি। Oh.
বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে। সে বললে, আমি তোমার সেই অনেক কালের সে 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দেখির জলে চাঁদের রেখা। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে, বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, ওই দেখো না আমার গলার হার। দেখলেন সেদিনকার বসন্তের মালার একটি পাফড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে, বলে, মনে আছে সেদিন তুমি বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শক্তিই চাও? লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেন? সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভুলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, হে কি তোমার অপরূপ মূর্তি। সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। মৃত্যু আঘাত
এক সময় যে ছিল পুতুল খেলার সঙ্গী একদিন সেই হয়ে ওঠে সমস্ত শিল্পের উৎস সমস্ত সৃষ্টির প্রেরণাদাত্রী তাই কবি যত ভাষা যত ছবি যত সুর সবেতেই ঘুরে ঘুরে আসে ওই চোখ ওই চুল ওই মুখখানি আমাদের ঋণ কাদম্বরীর অকৃপণ জীবনের কাছে আরো বেশি ঋণ তার অফুরান মৃত্যুর কাছে যে মৃত্যুর আঘাত রবীন্দ্রনাথের জীবনবোধকে মিলিয়ে দিয়েছে শাশ্বত ভাঙা গড়ার সঙ্গে কাদম্বরীর মৃত্যুই হয়তোবা রবীন্দ্র জীবনে সবচাইতে বড় প্রেমের দান আর শুধু রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে তো নয় নতুন বৌঠানের এ দান পেরিয়ে গেছে ব্যক্তি কাল স্থানের সকল সীমানা জীবন মরণে সীমানা ছাড়ালে বন্ধু আমার রয়েছো Oh,